डियर फ्रेंड्स, इंग्लिश ट्यूटोरियल चैनले तुम्हारे सबाई के स्वागत जानाई। आज हमें जो वीडियो तुम्हारे सामने शेयर करते चले हलो ट्रांजिटिव इंट्रांजिटिव वर्ब। ये दुटी वर्बेर कन्सेप्ट ना थाकले तुम्हारे एडवांस ग्रामर शिखते असुविधा हबे। ताई आमी तुम्हारे बोलबो तुम्हारा शेष पर्यन्त मन दिए वीडियो देखो। ट्रांजिटिव वर्ब, जे सकल वर्ब अबजेक्ट ग्रहण कर ले वाक्य सम्पूर्ण है ताके ट्रांजिटिव वर्ब बोले। इंट्रांजिटिव वर्ब, जे सकल वर्ब अबजेक्ट ग्रहण ना कर ले वाक्य सम्पूर्ण है ताके इंट्रांजिटिव वर्ब बोले। उदाहरणेर माध्यमे आमरा ब्यापारटा आरो क्लियर करब। उदाहरण देवार आगे आमादेर जानते हबे एकटा सेंटेंसे अबजेक्ट के किभाबे आईडेंटिफाई करा जाए। साधारणत वर्ब के কি, হোয়াট বা কাকে, হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। আবার বলছি, আমরা সেন্টেন্সে কিভাবে অবজেক্টকে আইডেন্টিফাই করব। সাধারণত সেন্টেন্সে যে ভার্ব রয়েছে তাকে কি, হোয়াট বা কাকে, হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। তাহলে আমরা জানলাম ট্রানজিটিভ ভার্বস নিড অ্যান অবজেক্ট টু কমপ্লিট দেয়ার মিনিং। ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট দরকার তাদের मिनिंग के कमप्लीट करते। इंट्रांजिटिव वर्ब्स नीड नो अबजेक्ट टू कमप्लीट देयर मिनिंग। इंट्रांजिटिव वर्बेर कोनो अबजेक्ट प्रयोजन है ना तादेर अर्थ के सम्पूर्ण करते। एबार आमरा एग्जाम्पल दिए ब्यापारटा आरो क्लियर करब। से भात खाच्छे, हि इज इटिंग राइस। हि हलो सबजेक्ट, इज इटिंग हलो वर्ब। कि खाच्छे, भात खाच्छे, सुतरां राइस हलो एखाने अबजेक्ट। ইট হলো ট্রানজিটিভ ভার্ব। সে ব্রেকফাস্ট তৈরি করছে, সি সাবজেক্ট। ইজ প্রিপেয়ারিং হলো ভার্ব। কি প্রস্তুত করছে, ব্রেকফাস্ট, সুতরাং ব্রেকফাস্ট হলো এখানে অবজেক্ট, প্রিপেয়ার হলো ট্রানজিটিভ ভার্ব। শিশুটি জোরে কাঁদছিল, দ্য বেবি ওয়াজ ক্রাইং বিটারলি। দ্য বেবি এখানে সাবজেক্ট, ওয়াজ ক্রাইং হলো ভার্ব। কি কাঁদছিল বা কাকে কাঁদছিল বললে আমরা কিন্তু তার উত্তর বিটারলি পাই না, সুতরাং বিটারলি এখানে অবজেক্ট নয়। কীভাবে কাঁদছিল বললে তার উত্তর বিটারলি আসে, সুতরাং বিটারলি এখানে অ্যাডভার্ব, যদিও আমাদের এই ক্লাসে অ্যাডভার্ব কোনো আলোচ্য বিষয় নয়। সুতরাং ক্রাই হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব। তারা একটা মোবাইল কিনেছে, তারা দে হ্যাভ বট এ মোবাইল। তারা কি কিনেছে, একটা মোবাইল কিনেছে, সুতরাং মোবাইল হলো এখানে অবজেক্ট এবং বট হলো এখানে ট্রান্সিটিভ ভার্ব। ডাক্তার তাকে সুস্থ করেছিল, ডক্টর কিওর্ড হিম। ডক্টর কাকে সুস্থ করেছিল, তার উত্তর হবে হিম, তাকে, সুতরাং হিম হলো এখানে অবজেক্ট এবং কিওর হলো এখানে ট্রানজিটিভ ভার্ব। তারা কঠোর পরিশ্রম করেছিল, দে ওয়ার্কড হার্ড। ওয়াককে যদি প্রশ্ন করা হয় কি বা কাকে, তার উত্তর হার্ড আসে না, কিন্তু কিভাবে বললে হার্ড আসে, সুতরাং হার্ড এখানে অবজেক্ট নয়, অ্যাডভার্ব। সুতরাং ওয়াক হলো এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব। সে রাস্তা পার হচ্ছিল, সি ওয়াজ ক্রসিং দ্য রোড। সে কি পার হচ্ছিল, তার উত্তর আছে দ্য রোড, রাস্তা। রোড এখানে অবজেক্ট এবং ক্রস হলো এখানে ট্রানজিটিভ ভার্ব। গতকাল বরফ পড়েছিল, স্নো ফেল ইয়েস্টারডে। কি বা কাকে প্রশ্ন করলে ফেলকে আমরা ইয়েস্টারডে উত্তর পাই না, সুতরাং ইয়েস্টারডে কোনো অবজেক্ট নয়। কিন্তু কখন পড়েছিল বললে তার উত্তর ইয়েস্টারডে আসে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব, অবজেক্ট নয়, ফেল হলো এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব। সে আবার ব্যর্থ হয়েছে, হি হ্যাজ ফেলড এগেইন। সে ব্যর্থ হয়েছে, কি ব্যর্থ হয়েছে বা কাকে ব্যর্থ হয়েছে, তার উত্তর এগেন আসে না, সুতরাং এগেন এখানে অবজেক্ট নয় এবং ফেল হলো এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব। গতকাল সে ঘুমোচ্ছিল, সি ওয়াজ স্লিপিং ইয়েস্টারডে। কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে আমরা তার উত্তর ইয়েস্টারডে পাই না, কিন্তু কখন ঘুমোচ্ছিল বললে তার উত্তর ইয়েস্টারডে আসে, সুতরাং ইয়েস্টারডে এখানে অবজেক্ট নয়, অ্যাডভার্ব, এবং স্লিপ হলো এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব। সে দ্রুত দৌড়িয়েছিল, হি র্যান ফাস্ট। সে কি র্যানকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা তার উত্তর ফাস্ট পাই না, কিভাবে প্রশ্ন করলে আমরা কিন্তু তার উত্তর ফাস্ট পাই, সুতরাং ফাস্ট এখানে অবজেক্ট নয়, অ্যাডভার্ব। র্যান হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব। শিক্ষক আমাকে বকা দিয়েছিল, দ্য টিচার স্কোল্ডেড মি। যদি স্কোল্ডকে প্রশ্ন করা হয় কাকে বকা দিয়েছিল, আমাকে, সুতরাং মি হলো এখানে অবজেক্ট এবং স্কোল্ড হলো ট্রানজিটিভ ভার্ব।
সে জোরে জোরে হেসেছিল, সি স্মাইল লাউডলি। স্মাইলকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তর লাউডলি আসে না, সুতরাং এটা একটা অবজেক্ট নয়। কীভাবে বললে লাউডলি আসে, সুতরাং এটা অবজেক্ট নয়, অ্যাডভার্ব। স্মাইল হলো এখানে ইন্টেনসিটিভ ভার্ব। সে একটা সুন্দর গান গিয়েছিল, সি স্যাং এ সুইট সং। সে গিয়েছিল, স্যাংকে কোশ্চেন করা হলে যে কী গিয়েছিল, এ সুইট সং, সং এখানে অবজেক্ট, সুতরাং স্যাং হলো এখানে ট্রানজিটিভ ভার্ব। সে আমাকে ডেকেছিল, হি কল্ড মি। সে কাকে ডেকেছিল, আমাকে ডেকেছিল। মি হলো এখানে অবজেক্ট এবং কল হলো ট্রানজিটিভ ভার্ব। খেলাটি তিনটের সময় শুরু হয়েছিল, দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 3 PM। অ্যাট 3 PM অবজেক্ট নয়, সুতরাং স্টার্ট হলো এখানে ইন্টেনসিটিভ ভার্ব। বন্ধুরা, ইংলিশ গ্রামারে প্রচুর ভার্ব আছে যারা ট্রানজিটিভ ইন্টেনসিটিভ দুই হিসেবে ব্যবহৃত হয়। যেমন পাখিগুলো ধীরে ধীরে উড়ছে, দ্য বার্ডস আর ফ্লাইং স্লোলি। কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে স্লোলি উত্তর পাই না, সুতরাং স্লোলি অবজেক্ট নয়। কীভাবে উঠছিল বললে তার উত্তর স্লোলি হয়, স্লোলি এখানে অ্যাডভার্ব, অবজেক্ট নয়। ফ্লাই হলো এখানে ইন্টেনসিটিভ ভার্ব। ছেলেরা তাদের ঘুড়িগুলি ওড়াচ্ছে, দ্য বয়েজ আর ফ্লাইং দেয়ার কাইটস। ছেলেরা কী ওড়াচ্ছে, তাদের ঘুড়িগুলো। কাইট এখানে অবজেক্ট এবং ফ্লাই হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাই এখানে ইন্টেনসিটিভ ট্রানজিটিভ দুটোভাবেই ইউজ হয়েছে। ট্রেনটি হঠাৎ থেমে গিয়েছিল, দ্য ট্রেন স্টপড সাডেনলি। স্টপকে কোশ্চেন করলে কী বা কাকে তার উত্তর সাডেনলি আসে না, সুতরাং সাডেনলি এখানে অবজেক্ট নয় এবং স্টপ হলো ইন্টেনসিটিভ ভার্ব। ড্রাইভার ট্রেনকে থামিয়েছিল, দ্য ড্রাইভার স্টপড দ্য ট্রেন। ড্রাইভার কী থামিয়েছিল, দ্য ট্রেন, সুতরাং ট্রেন হলো এখানে অবজেক্ট এবং স্টপ হলো এখানে ট্রানজিটিভ ভার্ব। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ক্লাসটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।